ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করবো মাধ্যমিক 2024 ভৌতবিজ্ঞান সাজেশন মডেল কোশ্চেন পেপার 2। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে অবজেক্টিভ টেস্টে, প্রথম প্রশ্ন 1.1 কি বলেছে, নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশন এ CO2, অপশন বি O2, অপশন সি CH4, অপশন ডি N2O। পরের প্রশ্ন হচ্ছে 1.2, নিচের কোন ক্ষেত্রে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে? অপশন এ উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতায়, অপশন বি নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়, অপশন সি নিম্নচাপ এবং নিম্ন উষ্ণতায়, অপশন ডি উচ্চ চাপ এবং উচ্চ উষ্ণতায়। পরের প্রশ্ন 1.3, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 22 STP-তে 22 g গ্রাম, গ্যাসের আয়তন হলো 11.2 L, অপশন বি হচ্ছে 5.6 L, অপশন সি হচ্ছে 22.4 L, অপশন ডি হচ্ছে 44.8 L। নেক্সট প্রশ্ন 1.4, নিচের কোন ক্ষেত্রে আলোর প্রতিসরণের রাশিটি ধ্রুবক থাকে? অপশন এ আলোর বেগ, অপশন বি আলোর তরঙ্গ, অপশন সি কম্পাঙ্গ, অপশন ডি কোনোটি নয়। 1.5, আমাদের কি বলেছে, একটি সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রথম তলে আপাতন কোণ 30 ডিগ্রি এবং দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ 50 ডিগ্রি হলে আলোর চ্যুতিকোণ হবে? অপশন এ 20 ডিগ্রি, অপশন বি 80 ডিগ্রি, অপশন সি 10 ডিগ্রি, অপশন ডি 40 ডিগ্রি। দেখো, নিচের কোন ক্ষেত্রে হ্যালোজেন মৌলগুলির জারণ ক্ষমতা ক্রমবর্ধমান তা ক্রম অনুসারে সাজাও। অপশন এ বলছে F > BR > CL > I, অপশন বি বলছে CL > F > BR > I, অপশন সি বলছে C < F > BR > I, অপশন ডি বলেছে F > C > BR > I। 1.7 বলেছে, যদি একটি উত্তল দর্পণের সেমি সামনে কোনো বস্তু রাখা হয় তবে বস্তুটির অর্ধেক আকৃতি প্রতিবিম্ব গঠন হয়, প্রতিবিম্বটি দর্পণ থেকে কত দূরে গঠিত হবে? অপশন এ বলেছে 5 সেমি, অপশন বি বলেছে 10 সেমি, অপশন সি বলেছে 20 সেমি, অপশন ডি বলেছে 40 সেমি। পরের প্রশ্ন 1.8 বলেছে, দেখো, প্রতিটি আর রোধের এন সংখ্যক রোধক প্রথমে শ্রেণী সমবায় এবং পরে সমান্তরাল সমবায়ে রাখা হয়, তাদের তুল্য রোধ অনুপাত কত হবে? অপশন এ বলছে N², অপশন বি N, অপশন সি 1/N, অপশন ডি 1/N². দেখো 1.9 বলেছে, দেখো A এবং B এর তুল্য রোধ এর মান নির্ণয় করো। আমাদের এখানে একটা দিয়েছে ABC একটা ট্রায়াঙ্গেল করে সেখানে দিয়েছে, দেখো এ বি এর মধ্যে 3 ওহম, এ সি এর মধ্যে 4 ওহম, আর বি সির মধ্যে 2 ওহম। সেখানে অপশন দিয়েছে অপশন এ 2 ওহম, অপশন বি 3 ওহম, অপশন সি 1 ওহম, অপশন ডি 9 ওহম। 1.10 বলেছে, দেখো, নিচের কোনটি সন্ধিগত মৌল নয়? অপশন এ CU, অপশন বি FE, অপশন সি MN, অপশন ডি AL। 1.11, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে মধ্যমা নির্দেশ করে? অপশন এ চৌম্বক ক্ষেত্র অভিমুখ, অপশন বি ইলেকট্রন প্রবাহের অভিমুখ, অপশন সি তড়িৎ প্রবাহের অভিমুখ, অপশন ডি তড়িৎবাহী তার বলের অভিমুখ নির্দেশ করে। অপশন এই কোশ্চেন 1.112, নিচের কোনটিতে ত্রিবন্ধন দেখা যায়? অপশন এ H2, অপশন বি O2, অপশন সি N2, অপশন ডি F2। 1.13, নিচের কোন যৌগে ধাতুর আয়নটিতে অসম্পূর্ণ অষ্টক দেখা যায়? অপশন এ LiH, অপশন বি NaCl, অপশন সি CaO, অপশন ডি MgCl2। 1.4, জলের তড়িৎ বিশ্লেষণে যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস পাওয়া যায়
তাদের ভরের অনুপাত হলো 1.1:8, অপশন বি হচ্ছে 2:1, অপশন সি হচ্ছে 1:2, অপশন ডি হচ্ছে 1:3। 1.15 বলেছে, দেখো নিচের কোনটি মূল্যবান ধাতু নয়, অপশন এ ইউ, অপশন বি হচ্ছে এ জি, অপশন সি হচ্ছে পিটি, অপশন ডি হচ্ছে এফই। বিভাগ খ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 1:21। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 2.1 এ সিএফসি এর পুরো কথা কি, অথবা প্রশ্ন বলেছে মিথেন হাইড্রেটের সংকেত লেখো। 2.2 বলেছে দেখো কোন গ্যাস অনুঘটক হিসেবে কাজ করে ওজোন স্তর ধ্বংস করে। 2.3 বলছে দেখো নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো, সম উষ্ণতায় এবং সমচাপে সম আয়তন CO2 এবং O2 গ্যাসে ভিন্ন সংখ্যক অণু বর্তমান থাকে। 2.4 বলেছে দেখো কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয়। 2.5 মানব চক্ষুর নিকট বিন্দুর দূরত্ব কত, অথবা যে শূন্যস্থান পূরণ করো, মানব চক্ষু ড্যাশ লেন্স হিসাবে কাজ করে। 2.6 দৃশ্যমান আলোর ক্ষেত্রে কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। 2.7 বস্তু এবং গোলকীয় দর্পণকে না সরিয়ে পুরো ব্যবস্থাটিকে জলে ডোবালে প্রতিবিম্বের অবস্থানের কিরূপ পরিবর্তন হয়। 2.8 বাল্ব CFL এবং LED-র মধ্যে কোনটি তড়িৎ ক্ষমতা সবচাইতে কম। 2.9 কি হচ্ছে, 1 কুলম্ব আধানে কতগুলি ইলেকট্রন থাকে, অথবা তামার রোধাঙ্ক 1.68×10⁻⁶ ওহম মিটার বলতে কি বোঝো। 2.10 বাড়ির তড়িৎ বর্তনী কি সমবায়ে যুক্ত করা হয়। এবার দেখো আমাদের বলেছে 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো, বাম স্তম্ভ। 2.11 কঠিন সমযোজী যৌগ, এখানে দিয়েছে N2। 2.11.2 উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট সমযোজী যৌগ, বি দিয়ে PCl5। 2.11.3 নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান, SiO2। 2.11.4 প্রসারিত অষ্টক সূত্র মেনে চলে, C6H12O6, এখানে আমাদের মিলিয়ে সঠিক উত্তর লিখতে হবে। 2.12 বলেছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌলটির নাম লেখো। 2.13 সবচেয়ে তড়িৎ ধনাত্মক অতেজস্ক্রিয় ক্ষারীয় মৌলের নাম লেখো, অথবা একটি তেজস্ক্রিয় নোবেল গ্যাসের নাম লেখো। 2.14 দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল এবং গ্যাসীয় মৌল আছে। 2.15 হচ্ছে Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুশ্রিত, অথবা NaCl এবং HCl এর মধ্যে কোনটি বিশুদ্ধ অবস্থায় তড়িৎ অবিশ্লেষ্য। 2.16 একটি তরল পদার্থের নাম লেখো যা তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। 2.17 তড়িৎ বিশ্লেষণে AC এবং DC এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়, অথবা একটি জৈব অ্যাসিডের নাম লেখো যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। 2.18 বলেছে ভোল্টামিটার কি, দেখো বিভাগ গ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 2:9, 18 মানে 18 নম্বর থাকে, এক একটা প্রশ্নের মান 2 করে। স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে কেন। 3.2 বলেছে দেখো কোন উষ্ণতায় একটি গ্যাসকে 300K উষ্ণতায় ঠান্ডা করলে তার আয়তন মূল আয়তনের 1/3 হবে, চাপ স্থির, এটা আমরা ধরে নিতে পারি, অথবা একটি গ্যাসের উষ্ণতা 27°C, গ্যাসটিকে কত তাপমাত্রায় উত্তপ্ত করলে তার চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ হবে, এক্ষেত্রে অন্তিম উষ্ণতা নির্ণয় করো।
নেক্সট প্রশ্ন 3.3, একটি সমান্তরাল কাচ ফলকের ভেতর দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল, অথবা মায়োপিয়া কি, ইহা প্রতিকারের উপায় লেখো। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 3.4, নিচের ক্ষেত্রগুলিতে বাল্য চক্রের ঘূর্ণনের কি রূপ পরিবর্তন হবে যদি 1 নম্বর দিয়েছে প্রবাহ মাত্রা বৃদ্ধি করা হয়, আর 2 নম্বর বলছে চুম্বকের মেরুর অবস্থান বিপরীত করা হয়। 3.5 বলেছে একই পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয় তা যুক্তিসহ লেখো, অথবা তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা তা যুক্ত মৌলগুলির নাম লেখো। 3.6 দেখো কি বলেছে, আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয় কেন। 3.7, আয়নীয় বন্ধনে 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। 3.8 বলেছে এক্স এবং ওয়াই 2টি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 এবং 17, এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই 4 যৌগটির বন্ধনের প্রকৃতি কিরূপ এবং এর কারণ কি, অথবা দিয়ে বলছে সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যৌগের 2টি পার্থক্য লেখো। 3.9 দেখো বলেছে অ্যালুমিনা থেকে অ্যালমুনিয়াম ধাতু নিষ্কাশনের সময় অ্যালুমিনাতে ক্রায়োলাইট এবং ফ্লাসপার যোগ করা হয় কেন, অথবা নিচের মৌল 2টির আধুনিক পর্যায় সারণী কোন পর্যায়ে এবং কোন গ্রুপে আছে, এএল আর হচ্ছে সিএ, এই 2টোকে আমি বের করতে হবে। আমরা বিভাগ ঘ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 12 = 36। 4.1 কি বলেছে, চার্লসের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। তার সাথে বলেছে গ্যাসের অণুগুলি যে গতিশীল তার সাপেক্ষে একটি যুক্তি দাও। 4.2 দেখো কি বলেছে প্রশ্নটা, দেখো 2.5 গ্রাম অবিশুদ্ধ সোডিয়াম বাইকার্বনেটকে পুরোপুরি উত্তপ্ত করলে 300 ml কার্বন ডাইঅক্সাইড উষ্ণতা এবং 760 মিলিমিটার চাপে পাওয়া যায়। নমুনায় ধাতব শতকরা বিশুদ্ধ হার নির্ণয় করো, যেখানে Na=23, C=12 আর O=16। অথবা দেখে বলেছে 8.5 গ্রাম CuO কে পুরোপুরি CuO তে রূপান্তরিত করতে যে পরিমাণ হাইড্রোজেন প্রয়োজন, সেই পরিমাণ হাইড্রোজেন পেতে কত গ্রাম জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে, যেখানে Zn = 65.3 আর Cu = 63.5। 4.3 দেখো বলেছে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক প্রতিষ্ঠা করো, অথবা পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো, প্রতিসরাঙ্কের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে। 4.4 বলেছে দেখো প্রিজমের ভেতর দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো যে Δ = I1 + I2 - A, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। 4.5 দেখো বলেছে দেখাও যে উত্তল লেন্স বিবাদ্য কাচ হিসেবে ব্যবহার হয়, এক্ষেত্রে রশ্মিচিত্র অঙ্কন করো আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও তার সাথে, অথবা বলেছে দেখো একটি সমান্তরাল কাচ ফলকের ক্ষেত্রে আলোক রশ্মির আপাতন কোণ I, এক্ষেত্রে প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মির মধ্যে কোণ 90 ডিগ্রি হলে দেখাও যে μ = tan I। 4.6 কি বলেছে দেখো চরিৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো।
বার্নুলি চক্রের এসিতে কাজ করে না কেন? অথবা দেখো যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো ও ব্যাখ্যা করো। 4.7 কি বলছে, আয়তন অপরিবর্তিত রেখে কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারের প্রাথমিক রোধ 10 ওহম হলে অন্তিম রোধ কত হবে? 4.8 কি বলেছে, দেখো মোটর এবং ডাইনামোর পার্থক্য লেখো। কোনো কোষে তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? 4.9 দেখো কি বলেছে, এ কমা ভি কমা সি তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 11 এবং 19। অপশন এ বলেছে পর্যায় সারণীর কোন গ্রুপে এই মৌলগুলি অবস্থান করে। অপশন বি বলেছে এই তিনটি মৌলের মধ্যে কোনটির ধাতব ধর্ম সর্বাধিক। অপশন সি বলেছে ক্লোরিনের সঙ্গে বি মৌলটি যোগ করলে কি ধরনের যৌগ গঠন করে এবং তার সংকেত কি হবে? দেখো 4.10 বলা হয়েছে কি, ইলেকট্রন ডটের সাহায্যে নিচের মৌলগুলি গঠন বোঝাও। সিএও কমা এইচসিএল কমা NH3 অথবা লুইস ডট গঠনের সাহায্যে C2H2 অণুর গঠন বোঝাও। তার সাথে বলেছে প্রশ্ন হয়েছে অষ্টক সূত্রটি লেখো। 4.11 কি বলেছে, দেখো ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য প্রধান পদার্থগুলি লেখো। দেখো 4.12 কি বলেছে, অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ দেখা যায় তা ব্যাখ্যা করো। তার সাথে বলেছে তড়িৎ লেপন কি। অথবা 4.12-এর অথবা বলেছে নিচের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য অ্যানোড ও ক্যাথোড কি হবে যদি লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দেওয়া হয়। তার সাথে বলেছে দেখো তড়িৎ বিশ্লেষ্য ভৌত না রাসায়নিক পরিবর্তন। থ্যাংক ইউ। এরপরে নেক্সট আমাদের ভৌতবিজ্ঞান সাজেশন 1. মডেল কোশ্চেন 3 আকারে খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি।